বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে যা দেখার মতন না। এই হিরো আলম নিয়ে কথা হচ্ছে, কেন হিরো আলম নিয়ে কথা হচ্ছে? ও তো আর পায়ে দাঁড়ায়, ও কষ্ট করে তো হিরো আলম হচ্ছে, আসুক না এরকম হিরো আলম, এরকম আরও হোক কষ্ট হবে, এরকম অনেকে হতে চাচ্ছে, হিরো আলম তো হতে পারছে না। তো আমার কথা হলো, এখানে চেহারা দিয়ে সব কিছু না, যাকে যে ভালো লাগে, যদি মাঝে মাঝে ইউটিউবে একটু দেখি, দেখি যে ছেলে, অনেক ছেলে হাসায় তোরা, তারপর ওই একটা ছেলে দেখলাম কিছুদিন আগে, নতুন একটা ছেলে ভালোই কাজ করলো, তা আমি তো ভাবছিলাম যে যদি আমি কাজ করি ওরা ডাকবো, যা আসো তুমি কাজ করো। আচ্ছা, তোর চেহারা তো বড় না, বিটগুডি চেহারা হইতে পারে, তো অভিনয় তো খারাপ করতো, খারাপ যদি করতো তাইলে পর ছবি ছবি দেখে পাবলিক হাসবে কাঁদবে, এটি তো আমরা করার চেষ্টা করি।